সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানীতে। রাজধানী বনানীর 11 নম্বর রুটে যে স্টার কাবাবের যে শাখাটি রয়েছে, অর্থাৎ বনানী স্টার কাবাব নামে যেটি পরিচিত, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা 7:30 নাগাদ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই কিন্তু এখানে যারা আশেপাশে মানুষ রয়েছেন বা স্টার কাবাবের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আগুন নেবানোর চেষ্টা শুরু করেন, এবং সাথে সাথে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। আপনারা এখনও দেখছেন যে ধাউ ধাউ করে কিন্তু ভিতরে আসলে কিছুটা আগুন জ্বলছে এবং বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, এবং সেই সাথে অন্যান্য ঘটনাগুলোতে যেটি হয় যে আশেপাশে কিন্তু উৎসুক জনতার ভিড় লেগেই আছে, এবং অনেকেই তারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন, আসলে বিষয়গুলো জানাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বনানী অত্যন্ত ব্যস্ততম এলাকা, যেহেতু আজকে শুক্রবার সেহেতু এলাকা আসলে অনেকটাই ফাঁকা। তবে যেহেতু স্টার কাবাব অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কিন্তু শুক্রবারেও প্রচুর আসলে কাস্টমার বা ক্রেতাদের ভিড় লেগে থাকে। তো স্টার কাবাব কর্তৃপক্ষ বলছে যে এখানে আসলে যানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আসলে তারা মনে করছেন না। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে আসলে তারা স্পষ্টত কিছু বলতে পারছেন না, বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটিও আসলে এখন বলা সম্ভব নয়, কারণ এখন এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চলে এসেছেন এবং আশেপাশে যারা আছেন তারাও আগুন নেভানোর চেষ্টা করছেন। যেহেতু আশেপাশে আসলে ভবনের সংখ্যা একেবারেই কম এবং সামনে যেহেতু স্পেস রয়েছে, সেহেতু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে যে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতি হয়তো কমানো যাবে। দর্শক, এই ছিল বনানী স্টার কাবাবের অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।